আমার নাম মোহাম্মদ গুরিয়ালতা, নাটোর সদর থানা হবিবপুর লক্ষ্মীপুর ঠিকানা আর কি। আমি আসছি এখানে লালনের দরবার শরীফে আসছি। কেন আসছেন? আসছি এখানে পরে আমি 27-28 বছর ধরে এখানে আসা যাওয়া করি আর কি, আসলে ভালো লাগে। হ্যাঁ, লালনের ঐতিহ্য, হ্যাঁ, এগুলা চামাকাওয়ালি কথাবার্তা আমাদের ভালো লাগে, এ বিষয়ে আসি আর কি। এখানে আসছি লালনের রোজা আপনি আসলে আমার খুব ভালো লাগে, এ বেদে আসা আর কি, মনটা নে বারবার, কারণ এই পথের প্রতি কি উনিও তো ছিলেন এই পথের প্রতি। তো আমরা আসছি এখানে আসলে মনে শান্তি মিলে, হয়তোবা আসলে আধ্যাত্মিক জগতের একটা জ্ঞানের ভাণ্ডার, কিছু সামাগলি সাধু পাগলের সাথে কিছু কথাবার্তা বললে কিছু জ্ঞানের যেটা শর্ট আছে আর কি ওটা পূর্ণ করা আশাই তো আসি আমরা এখানে। এই লাইনে কতদিন? এই লাইনে আসি পরে আপনার 38-39 বছর ধরে, তার মানে 12 বছর থেকে 13 বছর বয়স থেকে আমি এই পথে। 13 বছর বয়স থেকে সঙ্গী আছে? না, আমার কোনো সঙ্গী টঙ্গী নাই। সঙ্গী নাই? না। বিয়ে করেননি? আমি গেও ত্যাগী, ত্যাগ বিনিময়। কারণ 12 বছর বয়সে গুরুর হাতে হাত দেওয়ার পরেই তো অনেক সাদা টাদা দিছিল গুরু, দেখা গেছে সাদা টাদা খাইটা, এখন একটা চলার মতন পরিবেশ আইসে। তারপর মানে ঘুরে অভ্যেস যায়, ঘোড়াটা আমি থামে থাকতে পারি না, এরা ঘুরাই লাগে। তো বা দেখা গেছে বছর গেলে বাড়িতে দুদিন একদিন যাই, না হলে আমার বাড়ি ঘরে যাওয়া আসা হয় না, বাড়ি ঘর সংসার এগুলো আমার ভালো লাগে এই আর কি। আমার সংসারে আছে বাপ আছে, মা আছে, আর 3টা ভাই আছে। বাবা মাকে যা যা মনে ভিন্ন খায় দার্সের মধ্যে আমি নিজে বাবার সাথে আছি আর কি, বড় হয়েছি। মুদিখানার দোকান আছে আর কি, বাবার চলাফেরার একটা কায়দা গোসল আছে। সংসারে মুদিখানার দোকান আছে বাড়িতে বাবার। জিও, আমি খাইলেও চলি না খাইলেও চলে, আমার 3.5 সাজে আমার 1 সাজ হইলে হইবে, না হলে না হবে, তাতে কোনো দুঃখ হয় না, আর চলাফেরাই সব ঠিক আছে আর কি। সংসার সংসার ধর্ম বললাম না, 12 বছর বয়সে যখন গুরুর হাতে হাত দিই তখন গুরুর সাথে এমন প্রেমের একটা দৃশ্য হয়েছে, হয়তো বা আমার সংসার ধর্মটা আমি ওখানে আর রাখতে পারিনি, আর সংসার করব যে এরকম কোনো নমুনা পরিবেশ আমার ভিতরে নাই, যেহেতু আমি সংসার করলে কাজে কামে ব্যস্ত থাকতাম। হ্যাঁ, দেখুন বায়াত হয়েছি, গ্রহণ করছি, তখন থেকে আমি মাজারে মাজারে রোজা রোজাই বাংলাদেশে আমার সেখানে আসে যত জায়গা আছে আমি আসা যাওয়া করি আর কি। আপনি কি পুরুষ মানুষ? না, পুরুষ মানুষ হইলো কিন্তু মানুষের মন হলো সতত্ব, আপনি মনকে যা বলবেন আপনার মন তাই বলবে। একদম রাত্রে শুয়ে থেকে যদি ভাবেন একটা মেয়ে দেখছি রাস্তায়, তাহলে আপনি সেদিন গণ গণ স্বপ্ন দোষের একটা লাইন পাবেন, আপনি দেহ বড়ি নষ্ট করবেন। বলছিল এই ঘরে জমা করার জন্য জিম্মা করো মন, কোন মনে? আপনি মনটা যেখানে থাকে ওখানে করছিল জিম্মা করার জন্য। এখন আমরা জিম্মা বলতে অনেকে করতে পারি না, জিম্মার ভাষা বুঝি না। নারী সঙ্গ ব্যতীত তো ধর্ম সিদ্ধ হয় না? ধর্ম সিদ্ধ আপনি নারী গোপী পর্যন্ত হিসেবে একটা সমস্যা বাধে। তো দেখা গেছে আপনি আপনার 40 বছর আপনি যে কোনো একটা সাধন করতেছেন, ওখানে যায় একটা নারী সামান্য কিছু বিনিময়ে আপনি এই সাধনটা নষ্ট করে দিব, 40 বছর তাম সন্দেহ। নারী ভোজন, নারী ভোজন এক জিনিস, আর হলো আপনার নারী ভোজন বাদ হইলো এটা হলো আরেকটা একটা জিনিস। অনেকে আছে গোপী ভোজন করে, অনেকে আছে গোপী ভোজন পছন্দ নাই, অনেকে গেহতে গিয়ে আছে পৃথিবী। গোপী ভোজন বলতে আপনার সঙ্গী থাকতে হবে, যে ফ্যামিলির কথা বললেন, সংসার এটাতে কেউ সারতে পারে নাই, পাগল তো হইলো তারা যারা সংসার করতেছে, কারণ আপনার বউ সওয়াল নিয়ে সেই আঙ্গে সাঙ্গে নিয়ে আপনি ব্যস্ত আছেন, পাগল হয়ে আছেন, কি লাগবে না লাগবে। আর আমি কিন্তু পড়ে আছি, কোনো ধান্দা বান্দা নাই। তাহলে আমি কিন্তু আরেক ধরনের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে অর্থের পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে মদের পাগল, কেউ আছে আল্লাহর পাগল, কেউ আছে পীর পায়গম্বরের পাগল, এই আর কি। আমি তো মনে করেন যে তো গুরুর মসজিদের রূপে মজা গেছি, এখন আল্লাহ ছাড়া চুলের ছাড়া আর কোনো পাগলের কোনো আর ধান্দাবানি নাই। তো দেখা গেছে আল্লাহর একটা মসজিদের নাম খাইলে একটা সময় খিদাও আপনার জোড়ায়।
মুর্শিদ নামে একটা শোভা আছে, ওখানে যদি আপনি ওই সুদাটা খাওয়া যায় তাহলে মনে করুন যে ওটাতে আপনার খিদা চাহিদা আপনার যা প্রয়োজনে এটা আপনার পাওয়া যায়। সেই মুর্শিদ রূপে একটা যারা পড়ছে যারা, ওরা কোনোদিন সংসারের হ্যাঁ দান্দা করবে না, তারা আল্লাহর দান্দাই করবে। সেখানে কি আপনি সফল? হ্যাঁ ইনশাল্লাহ, যেহেতু সাজা দিয়ে গুরু সাজা খেয়ে পর্যন্ত আমি দাঁড়াইছি, পরে আপনার অনেক দিন যাবত ধরে এখন অনেক শান্তিতে আছে আর কি, যেহেতু সাজা মুক্ত করে দিছে, এখন যে বাণী দিছে বাণী খাই মনে করুন যে আছি। এই যে বললাম তিন সাজের খানা একসঙ্গে যে খাই তাতে কোনো দুঃখ নাই। খালি পায়ে আপনার অনেকরকম সাদা আছে না, এই পড়াশোনা জানেন? আমি পড়াশোনা বলতে আমি ক্লাস ফোর পর্যন্ত পড়ছিলাম, ওইগুলা এখন তো স্মরণে নাই, কিন্তু এখন দেখা গেছে গুরুর যে বাণী কথাবার্তা চলাফেরায় ওইগুলো বাণী তো ভুলে গিয়ে এখন যে অন্য জগতে চলে গেছি। পড়াশোনা ব্যতীত কোনো কিছু অর্জন করা যায় না, এটা জানেন? আছে, কিন্তু আধ্যাত্মিক জগতে আপনি যদি না নিমরি যায় ঢুকে, দেখেন মানুষের মাথা কিন্তু সবার সমান সমান, নিমরি সাইজও কিন্তু একই সমান। এই যে আপনি মোবাইলে নিমরি পুষে 16 GB, 8 GB, 2 GB, হ্যাঁ 1 GB সব কিন্তু এক মাপের, একটু কিন্তু কম ভাড়া নাই। এর মধ্যে কি আছে? মেধাটা, আপনার মেধা হলো কম ভাড়া। তার মানে এই কথার দ্বারা কি বোঝানো হচ্ছে? আপনার কম্পিউটার তো ছিল না, কম্পিউটার তো মানুষই তৈরি করছে। এই পৃথিবী যা কিছু আছে আল্লাহ যে পর্যন্ত থান করে থকিত রাখিছে, তারপরে যেগুলো আসতেছে মানুষের মেধা দিয়েই তো আসতেছে। সাধু ভাগলে কিছু কথাবার্তা আপনার ওটা টুকে নিয়ে লেখে নিয়ে কিছু কিছু কার্যকর্মে ওরা কাজ খাড়ায় তখন সাধুকে আবার ধন্যবাদও বলে। কি আছে না সাধুর কিছু কিছু বাণী কথা এগুলা চর্চাট করে ভালো লাগলো। এটা বলতে পারে তো দেখা গেছে কি আপনি, আমার 10টা ছেলে তো হাতের পাঁচ আঙুল এক সমান না, একটা শুধু সাধু আপনার কোনো অপরাধ করে থাকে তো যে পাঁচটা সাধু কিন্তু আমরা একইভাবে দোষ দিচ্ছি, এটা কিন্তু দোষারোপ করার কোনো কিছুই না। এটা হলো দোষ দিলে ওটা মেনে নিতে হয়, কিসের জন্য ওর সাথে তো আমি তক্র করতে যেতে পারবো না, কারণ ওর সাথে গেলে আগে আমার এর চেয়ে আরো বড় কিছু কারণ ধারণ করতে পারে। এর জন্য একটা সাধু অপরাধ করলো, হ্যাঁ যদি পাঁচটা সাধু বলে ওটা মেনে নিতে হয়, আর একটা সাধুকে বলি নাতে কোনো খারাপ কোনো কর্ম কাজ গুরুর রূপ ধারণ নিয়ে কোনো সাধু পাগল সন্ন্যাসী যাই হোক নাতে আপনার খারাপ কোনো উদ্দেশ্য যাতে নিয়ে এ পথে না আসে, এদের কাছে জোরাত করে অনুরোধ। এটা তো আপনি অন্য ধরনের একটা প্রসাদ জিনিস, এটা ফুল, এটা ফল, ফুল সুন্দর, ফুল সুন্দর ফল, মিঠাই নদীর পানি, এটা আপনি সিদ্ধি বলা হয়। এটা গাঁজা বলতে এটা একটা পরিবেশ, ওরা দুষ্কৃত পরিবেশ, হ্যাঁ কিন্তু এটা দেখা গেছে কি খাইলে মানব দেহে আপনার কিছু কিছু রূপ বালার কাজ কাম করে আর কি। অনেক সাধু আছে এটার মধ্যে কোনো ছোঁয়া দেয় নাই, আরেক সাধু আছে এটা দিন নিয়ে তুলে পড়ে আছে, তাহলে দেখা গেছে কি ওই যে বললাম পাঁচটা আঙুল এক সমান না, একটা সাধু গুসকা নিয়ে ইয়া করে নিয়ে খাচ্ছে ফ্যামিলি সহ খাচ্ছে, আর একটা সাধু দেখা গেছে এর আঙ্গিনায় যাতে ফাঁসতেছে না, কিন্তু দেখা গেছে কি দুষ্টটা কিন্তু তারপর আসতেছে খাচ্ছে। এই